মানে মানে মোর সোয়ালী হয় হ্যাঁ ক্লাস নাইনত পড়ে টিউশন ডেলি আহে টিউশন আহুতে লড়া এজনে তাক লই গল মানে বাইকত উঠাই বাইকত উঠাই লই গল ই ঘর এরি দিম বলি কলে লড়াজন আর লড়ার লগত কি সম্পর্ক আছিল এটু আমি ভালকো গম না পাও কিন্তু লড়াটু কিয় লই যাব লাগে আর যোনখিনি রাস্তা লই যাব লাগে সেইখিনি লই যাব লাগে বেলেগ রাস্তা লই গেছে আপনার নাহুর যার যোনটি ইটা ভাটা যত মুসলিম কিটা থাকে সেইখিনি জায়গাত লই গেল সেইখিনি জায়গাত মোর ছোৱালীর লগত ডাঙর ঘটনা হল এই ঘটনার মোক তদন্ত লাগে মোর ছোৱালীজনীক ন্যায় লাগে মই মাত্র এইটু জানো মোর ছোৱালী এটা 15-16 বছর ছোৱালী সেইটুক ন্যায় দিব লাগে মাত্র সেইটু জানো আজি আমার হিমন্ত বিশ্ব শর্মা আছে তেওঁক আহ্বান জানাই আছো মই মোক ন্যায় লাগে ন্যায় পাবই লাগিব যোন কালপীড়িত সেইকেইটাক অতি সোনকালে আনি পেলাই ফাঁসি নহয় এনকাউন্টার করে দিও এনকাউন্টার করে দিও কিয় করব 15-16 বছর ছোৱালীক কিয় তেনে করব মোক ন্যায় লাগে মাত্র মই হিমন্ত বিশ্ব শর্মা সরকারক আহ্বান জানাই আছো অতি সোনকালে ন্যায় লাগে আমি ইয়াতে থাকি আমি যাতে ন্যায় নাপাম না জানে ইয়াতে ইয়ার পর ন্যায় লাগে মুঠতে ন্যায় লাগে বাস এইটাই জানো যোৱাকালি ছোৱালীজনী টিউশনত আইছিলে টিউশন আহার সময় এজন রাজবাস্পর নামৰ লড়াই তাইক পরিকল্পিত হিসেবে তাইক লৈ গৈ বাগানৰ মাজত লৈ আৰু পাঁচজন লড়াক মাতি পরিকল্পিত হিসেবে বলাৎকার করা হয়েছে সেই বলাৎকার যি ধরনের একদম নিঃসংগভাবে বলাৎকার করা হয়েছে ইয়ার কিন্তু উচিত শাস্তি হব লাগিব ফাঁসি হব লাগিব অন্যথা নহলে আমি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি গড়ে তুলি ইয়ার দায় কিন্তু পুলিশ প্রশাসন হবো আমার লগত আজি আশা আর্শা এফসু সকল দল সংগঠনের নেতৃত্ববৃন্দ আহিছে আর আমি যৌথ হিসাবে অহাকালির পৰা কিন্তু আমি ভয়ঙ্কর হিসেবে কিন্তু আন্দোলন গড়ে তুলি আজি আমি অতি লজ্জিত অনুভব করছো লজ্জিত অনুভব করছো আজি আমার মাছবট অঞ্চলত এনেকা ধরনের যে রেপ হবলে ধরেছে আমি নশুনা আজি আমি শুনবলে পাইছো গতিকে আমি আহ্বান জানাইছো অনতিপলমে এই প্রশাসনে অনতিপলমে করাক্ত করক অন্যথা কিন্তু অহাকালির পৰা কিন্তু আমার যেটু ব্যবস্থা করব লাগে আমি করে যাম তার দায়ী কিন্তু পুলিশ প্রশাসন হব এতিয়ালৈকে এই রাজবাস্পর নামৰ লড়াক সোধা পোছা করে আছে আমি তেখেতসকলক সময় দিছো সেই লড়াই পুরা সম্পূর্ণ কথাবিলাক জানে কারণ সেই লড়াই সেই ছোৱালীজনীক বাগানৰ মাজত লৈ আৰু পাঁচজন লড়াক মাতি কিনে সেই ছোৱালীজনীক বলাৎকার করা হৈছে এই লড়াজনী চিনি পায় সেই লড়াজনক যদি সোধা পোছা করা হয় একদম প্রকৃত দায়ীবিলাক ইয়াত ওলাব আৰু এক কৰাটা কৰিব লাগিব।